নমস্কার, মুশকিল আসানে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আমাদের আজকের বিষয় গোপালবাবুর গুছিয়ে রাখা। গোপালবাবুর কথা, এই গোপালবাবুর মতো অনেকের আমরা দেখি। এই গোপালবাবু যখন এসেছিলেন, বাড়ির লোকের একটা সমস্যা ছিল যে গোপালবাবু বেশি গুছিয়ে রাখেন সমস্ত কিছু। এই বেশি গোছানোর ব্যাপারটা কীরকম, না ঘরের এদিক থেকে ওদিক একটু কিছু হলেই যে জিনিসটা ঠিক সেইখানেই রাখতে না পারলে তার কিন্তু খুব অসুবিধে হয়, এবং তিনি চেষ্টা করতেই থাকেন সেই জিনিসটা যাতে ঠিক জায়গায় রাখা যায়। যতক্ষণ তিনি বাড়ির বাইরে রইলেন, ফিরে এসেই প্রথম কাজ হচ্ছে সমস্ত জিনিসগুলোকে ঠিকঠাক জায়গায় রাখা, সেটা খবরের কাগজটাই হোক অথবা এমনকি পায়ের চটিটাও ঠিক জায়গায় যেন রাখা থাকে সেটা। এই অগোছালো ব্যাপারটা উনি একেবারেই দেখতে পারেন না। এবার এটার দুটো দিক কিন্তু আছে। আমরা যেটা বলি, আমার এই আলোচনাতে আমি আগে বলেছিলাম যে অগোছালো থাকার ব্যাপারটাও, এটাও কিন্তু একটা সমস্যা। আবার এই যে অতিরিক্ত গোছানোর ব্যাপারটা, এটাও কিন্তু কখনো কখনো সমস্যা হয়ে দাঁড়াতে পারে। অর্থাৎ দুটোরই যদি একটা এক্সট্রিম জায়গা দেখা যায় তাহলে কিন্তু গণ্ডগোল। আমাদের কাছে অনেক বাবা মা এখনকার দিনে এসে অনেক সময় বলেন যে ছেলেমেয়েরা অত্যন্ত অগোছালো করে রাখছে সমস্ত কিছু। এই অগোছালো করে রাখার প্রধান ব্যাপারটাই কিন্তু আমরা যেটা দেখেছি যে সেটা একটা রুটিন না থাকা। অর্থাৎ কোনো কিছুর যেটা আমরা বলি যে দৈনন্দিন রুটিন যেমন থাকে, সেটা যদি না থাকে তাহলে কিন্তু এই অগোছালো করার ব্যাপারটা ক্রমশ হতে থাকে। যেখানকার জিনিসপত্র যেখানে আমরা রাখতে চাই বা রাখতে পারি সেটা যখন হয়ে ওঠে না তখনই এই অগোছালো হতে থাকে। রুটিন না থাকার ব্যাপারটা কীরকম, অর্থাৎ সকালে যখন উঠছি তখন দেরি হয়ে যাচ্ছে, এবার আমার স্কুলে বা কলেজে যেতে হবে, তখন তাড়াহুড়ো করে আমি বেরোনোর জন্য তৈরি হচ্ছি, এবার আমার সেই দাঁত মাজার ব্রাশটাই হোক, আমার যে তোয়ালে নিয়ে চান করতে যাব সেটা নিয়েই হোক, অথবা জামাকাপড় টেনে নিয়ে আমি আলনা থেকে চলে গেলাম সেটা নিয়েই হোক, কারণ সময় কম, আমার কিন্তু দেরি হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠতেই। এইখানেই কিন্তু সমস্যা, এইখানেই হচ্ছে আমাদের রুটিন না থাকার প্রবলেম যেটা আমি বলছিলাম। এদের সমস্যা হয় কি, অ্যাপয়েন্টমেন্ট লেট, কোথাও পৌঁছানোর ছিল, ক্লাস শুরু হচ্ছে 10টার সময়, গিয়ে পৌঁছচ্ছি 10:10, 10:15, কখনো আরও দেরিতে। আর কি না, এটাই কিন্তু শেষ নয়, আরও অন্য অন্য জায়গায়, আমার আনন্দের জায়গাতেও কিন্তু আমরা যদি একটা গেট টুগেদার হয় সেখানেও গিয়ে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে। আর কি, বিশেষ দরকারি জিনিস ভুলে যাওয়া, পরীক্ষার দিন ভুলে যাচ্ছি, কোনো দরকারি অ্যাপয়েন্টমেন্ট স্যারের সঙ্গে ছিল বা অন্য কিছু ছিল ভুলে যাচ্ছি। বড় যারা তাদের কি হয়, ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের প্রবলেম হয় অনেক সময়। আমি যেরকম বললাম যে আমাদের ইলেকট্রিক বিল দেওয়ার ছিল সেটা ভুলে গেছি, কোনো টাকা পেমেন্ট করার ছিল সেটা ভুলে গেছি, এবং ওই ক্রেডিট কার্ডের বিল থেকে শুরু করে সমস্ত কিছুই হতে পারে যেগুলো সময় পেরিয়ে যাচ্ছে। অর্থাৎ ওই ডিসঅর্গানাইজড, আমি কিন্তু গুছিয়ে রাখতে পারিনি সেগুলো। আমাদের অনেক কাছে আসা অনেকেরই বাচ্চাদের, যাদের ADHD আছে, তাদের এই রকম গুছিয়ে রাখার সমস্যা অনেক সময় হয়। সেটা কিন্তু তাদের এই মানসিকতার একটা প্রতিফলন, তারা অগোছালো খানিকটা ওইভাবেই, কারণ তারা ওভার অ্যাক্টিভ বলে। এছাড়া কোনো সময় মন খারাপের ব্যাপার, ডিপ্রেশনের ব্যাপারটা যদি থাকতে চলে তাহলে সেখান থেকেও কিন্তু কিছুটা এই ধরনের জিনিস অনেক সময় হয়, গুছিয়ে রাখার অনীহা বা অনিচ্ছা। এবং যিনি আগে খুব গুছিয়ে রাখতেন তারও কিন্তু এই ধরনের মানসিকতা, এই যে লো মুডের মতো যদি একটা অবস্থা আসে, আস্তে আস্তে এরকম একটা জায়গায় হতে পারে। আর কি, চারদিকে যদি একটা খুব কেওটিক এনভায়রনমেন্ট, বাচ্চারা যখন বড় হয়ে উঠছে চারদিকে যদি খুব অগোছালো সবসময় সেই পরিবেশে সে বড় হয়ে ওঠে, তাহলে কিন্তু তার মধ্যে এই জিনিসটা খানিকটা চলে আসে যে জিনিস জায়গায় রাখার দরকার সে অতটা বোধ করে না। এবার যে বাচ্চাটা শৃঙ্খলার মধ্যে বড় হচ্ছে তার মধ্যে খানিকটা এটা আসবে, এটা আশা করা যায়, কিন্তু এটাও আমরা জানি যে এটা সবসময় যে ঘটে তা কিন্তু নয়। কাজেই সমস্যাগুলো হচ্ছে প্রোক্রাস্টিনেশন, অর্থাৎ দেরি হওয়া। এই পারফেকশনের ব্যাপারটাও কিন্তু একটা সমস্যা, খুব বেশি পারফেকশন করতে গেলেও কিন্তু এই অগোছালোর মতো ব্যাপার, অর্থাৎ ওই যে দেরি হচ্ছে বলে। আর একটা কী বলেছি আমরা, ইনডিসিশন, অর্থাৎ কোনো ব্যাপারে সিদ্ধান্ত সঠিক সময় দিতে না পারা, এর জন্যও কিন্তু এই অগোছালো হয়ে পড়ার ব্যাপারটা হয়। আর কি, আত্মপ্রধান ব্যাপার যেটা, সেটা আমি বলছিলাম যে আলসেমি, ল্যাক অফ ফোকাস, এটা কিন্তু একটা প্রধান ব্যাপার যেটা অল্প বয়সীদের ক্ষেত্রে বিশেষত সমস্যা তৈরি করে জিনিসপত্র গুছিয়ে রাখার। সোজাভাবে যদি বলি,
যদি যে মানুষটি অগোছাল তার ফোন হাতে নিলেও কিন্তু বোঝা যাবে যে এই যে অগোছালোর ব্যাপারটা তার ফোনের মধ্যেও দেখা যাবে, কোনো জিনিস কিন্তু গোছানো নেই। এবং সেটা যদি কম্পিউটারের স্ক্রিন হয়, ল্যাপটপের স্ক্রিন হয়, সেখানেও কিন্তু দেখা যাবে প্রচুর ফোল্ডার ভর্তি কিন্তু সেগুলো গোছানো নেই। এইটা কিন্তু সব জায়গাতেই কিন্তু রিফ্লেক্ট করতে থাকে। কিছুটা গোছানো হওয়ার প্রয়োজন কিন্তু আমাদের সবাইকারই আছে, আমাদের বাচ্চাদের শেখানোর দরকার আছে যে জীবনের কোনো কোনো ক্ষেত্রে কিন্তু হিসেব রাখা, গুছিয়ে রাখা প্রয়োজন। হ্যাঁ, কিছু জায়গা আছে সেখানে কিন্তু এটা অতিরিক্ত হয়ে যদি দাঁড়ায়, যেটাকে আমরা অনেক সময় বলি যে একটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মতো জায়গায় চলে যায়, তাহলে সেটা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ির পর্যায়ে চলে যেতে পারে, যেখানে অতিরিক্ত জিনিসপত্র, ওই যে বললাম ঠিক জিনিসটা ঠিক জায়গায় না রাখলে তার একটা অশান্তি হচ্ছে ভেতরে, এবং ক্রমাগতই কিন্তু সেই অশান্তিটা তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, অন্য জিনিসে মন দিতে পারা যাচ্ছে না, কারণ মনটা পড়ে যাচ্ছে ওই গোছানোর দিকে, তখন কিন্তু সেটা আবার একটা অন্য রকমের অসুখ যেটা বললাম। তো আমাদের এই দুটোর মধ্যে একটু ব্যালেন্স করতে শেখাতে হয়। আমাদের ছোটদের প্রথম থেকে যদি আমরা একটু কতগুলো দরকারি জিনিস, যে রুটিনটার কথা বলছিলাম, সেই রুটিনটা একটু মেনে চলা শেখানো যায়। ওই যে যে কথাগুলো বারবার বলি আমরা, যে স্কুল থেকে এসে জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখা, নিজের জিনিসপত্রগুলো, নিজের টেবিলটা, পড়ার টেবিলটা একটু গুছিয়ে রাখা, নিজের জামাকাপড়গুলো একটু গুছিয়ে রাখা আলনায়, সেগুলো করলেও কিন্তু অনেকটা কাজ হবে। বড়দের কিন্তু নিজেদের, যাদের এই বিশৃঙ্খলতা মাথার মধ্যে রয়েছে বা চিন্তাভাবনার মধ্যে রয়েছে, তাদেরকে কিন্তু একটা সময় বার করতে হবে, যে সময় বসে সারাদিন অন্তত কোনো সময় 10 মিনিট বসে তাকে নিজেকে অর্গানাইজ করার কথা ভাবতে হবে। দরকার হলে সেখানে কিছু লিখে রাখা, ডায়েরি রাখার প্রয়োজন আছে। আজ এই পর্যন্ত। আজকে যদি আমাদের আলোচনা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। পরের সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।